আমি যে স্টলে বসে রয়েছি বলুন তো, এরকম একটা ছবি কিন্তু ভাইরাল হচ্ছে, কার বলুন তো? আনুষ্কা শর্মার এরকম একটা ছবি দিয়ে একটা ভাইরাল ছবি আছে। আর আমি এই পোস্টটা কেন দিলাম, আমি খুবই টেনশিত, মানে শিন টাইপ পড়ে গেছি। পাপন সাহেব বলছে আমাদের টার্গেট এই বিশ্বকাপ না, পরের বিশ্বকাপ। আমাদের গতি জানাব, সুজন কাকা বলছেন যে 6 মাসের মধ্যে বাংলাদেশ চ্যাম্পিয়ন হইলে হইতেও পারে। এদিক দিয়ে আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ একাদশে থাকবেন কি না এটা আমাদের পাপন তো জানে না। আমি ঠিক এই জায়গাটাই হতাশ, এই কারণেই এই পোজ। বাংলাদেশের কোচিং প্যানেল, মানে বাংলাদেশের ক্রিকেট বস, যিনি প্রত্যেকটা ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে এসে সংবাদ সম্মেলন করেন, তিনি বলেন যে রিয়াদ থাকবে কি থাকবে না এটা আমি জানি না, তার এটা নখদর্পণে নাই, এ কেমনে সম্ভব? আমি কুল কিনারা খুঁজতে পারছি না। বাংলাদেশের ক্রিকেটে নাজমুল হাসান বস, এটা সবাই মানে, প্রত্যেকটা ভিডিওতে, বিশেষ করে খেলার যুগের ওই যে রিয়াসিদ আজিম ভাই, তিনি তো বলেন বিশ্বের ক্রিকেট বস, প্রত্যেকটা সাংবাদিক বলেন ক্রিকেটের বস নাজমুল হাসান পাপন, তিনি জানেন না। আমি হতাশ। ভারতীয় ক্রিকেট বোর্ড, শক্তিশালী ক্রিকেট বোর্ড, ক্রিকেট বিশ্বের শক্তিশালী ক্রিকেট বোর্ড, ওদের প্রেসিডেন্ট যে কয়বার পরিবর্তন হয়েছে, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, এদের বোর্ডের যে কত পরিবর্তন হলো, আমগোদেশের নাজমুল হাসান পাপন স্যার, তিনি পরিবর্তন হয় না। দল গোল্লায় চলে যেতেছে, পারফরমেন্স ডাব্বায় গাছের আগায় উঠতেছে, মানে পেঁপে গাছের আগায় উঠতেছে, তারপরেও কি তাদের ডায়লগ উল্টা, আমরা কি খেলে দেব, আমরা কি মাঠে গিয়ে খেলব, প্লেয়াররা না খেলতে পারলে বুঝেন তাইলে। আরেক দিক দিয়ে লিটন ওপেনিংয়ে খেলে, তিনিই বলছেন যে সেরা ওপেনার যদি থাকে লিটন কুমার দাস, তামিম ইকবাল, তামিম ইকবাল টি টোয়েন্টি থেকে রাগে খুবই অপশন নেয়। এদিক দিয়ে লিটনকে 4 নম্বরে খেলানোর প্ল্যানিং করে। আপনারা বলেন তো, একটা দেশের ক্রিকেট ধ্বংস হওয়ার জন্য আর কী লাগে? এই জন্য আমি হতাশ, এই পোজ দেওয়ার দিছি। এনে আর একটা কারণ আছে এই পোজ দেওয়ার, সকাল সকাল, এখন সকাল বাজে কয়টা জানেন? এখন সকাল বাজে 7:11। ওই যে একটা ডায়লগ আছে না, তোদের মতো গরিবের জন্য এখন এই 7টা হচ্ছে সকাল, আর আমাদের জন্য, আমাদের মতো ধনীর জন্য এটা ভোর রাত। ঠিক আছে, আমি খুব হতাশ। এসব আমি যদি না, ও কেন সকাল সকাল উঠলাম, আমাদের এদিকে বিদ্যুতের ট্রান্সমিটার আছে না, ওইটা নাকি প্যাকেট হয়ে গেছে। আমি বিদ্যুৎ অফিসে কল দিলাম, হ্যালো ভাই এই সমস্যা, কো কমপ্লেন আসছে। আমি কই কী করবেন আপনারা? পরে বললো যে অফিসের লোক আসলে চলে যাবে। দেখেন লোক বলের অভাব, সঠিক জায়গায় সঠিক মানুষের খুব অভাব। বাংলাদেশে ক্রিকেটের অবস্থা সেইরকম, সঠিক জায়গায় সঠিক লোক নাই। আজকে যদি মাশরাফি সভাপতি হইতো, বাংলাদেশটার, বাংলাদেশের ক্রিকেট দেখতেন কী পরিবর্তন হইতো। একজন সঠিক লোক প্রয়োজন। আমাদের এই পাপন স্যার কবে যে ক্রিকেট ছেড়ে যাবে? পাপন স্যার আপনার দুই পায়ে পড়ি, আপনি ক্রিকেটটা ছেড়ে চলে যান, মাশরাফিকে জায়গাটা দিয়ে যান। মাশরাফির মতো ভালো লোক ক্রিকেটটাতে যেভাবে 2015 সালে অনেক উপরে নিয়ে গেছে, এই ক্রিকেটটারে আরও উপরে নিয়ে যাবে একমাত্র মাশরাফি ছাড়া। মাশরাফি, সাকিব, এরা যখন আসবে, ভালো লোক যখন আসবে, তখন এই পলিটিশিয়ান দিয়ে হবে না। এই পলিটিশিয়ানরা এনে পলিটিক্স করতে করতে ক্রিকেটটাকে প্যাকেট করে দিছে। এরা খালি ডিপোজিট করবে, এই ডিপোজিট অন্য কোন জায়গায় কী করতেছে আল্লাহ মাহফুজ জানে। যাই হোক, আমার, আমি তো অনেক হতাশ। আমি বৃষ্টি নামতেছে, দুঃখ দুঃখ, আমার কথা শুনে এই বৃষ্টি নামতেছে, দুঃখ। বাংলাদেশের ক্রিকেট শেষ, সীমান্তে চলে গেছে, কিছুদিন পরে এটা বিদেশ চলে যাবে।